আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই জানো সামনে এমন একটি দিবস আসছে যে দিবসটিকে বলা হচ্ছে ভালোবাসা দিবস। এই বিশ্ব মহোদিবসের কাছে আসার গল্পগুলোর ভয়ঙ্কর চিত্র হলো যে আমরা খুব অ্যারোগেন্টলি এই হারাম রিলেশনশিপটাকে সেলিব্রেট করছি। এভাবেই বেটার কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার একটা আলটা তৃষ্ণা দিন দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে। ইসলামে কি কোনো রোমান্টিকতা নেই? ইসলামে কি কোনো প্রেম ভালোবাসা নেই? অবশ্য ভালোবাসা দিবসের পরিবর্তে আর্লি ম্যারেজ ক্যাম্পেইনকে এর বিপরীতে প্রতিষ্ঠা করা গেলে সমাজের জন্য এটি আরো ভালো সলিউশন হতো। ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েলি আ হ্যাপি ওয়ান তাহলে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু ফলো দ্য রিলিজিয়ন এন্ড দ্য অনলি রিলিজিয়ন ইজ ইসলাম। আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব নোংরা অশ্লীলতা এবং মোহ দিবসের অগ্রিম সতর্কবার্তা জানিয়ে বলছি যে জাস্ট কারো মোহে পড়ে লাইফটাকে শেষ করে দেওয়া যাবে না। এই পুরো আয়োজনটাই মোহ আর ইনফিচুয়েশনের, যেটা কেটে যাবে এবং ব্রেকআপ আসবে। এই বিশ্ব মোহ দিবসের কাছে আসার গল্পগুলোর ভয়ঙ্কর চিত্র হলো কুকুরের মুখে নবজাতকের কুড়িয়ে পাওয়া লাশ, ডেটিংয়ে নিয়ে যে বন্ধুরা মিলে গণধর্ষণ তারপর হত্যা, এবং হাজারো মেয়ের সতীত্ব নষ্ট করা, জিনা ব্যভিচার, ড্রাগ, ধর্ষণ, হত্যা, ডিপ্রেশন, ডিজে মিউজিক, মুভি, ড্রামা, ফ্রিমিক্সিং, হারাম রিলেশনশিপ, ভোগের জন্য নারী পাচার, পতিতাবৃত্তির নামই হচ্ছে আজকের ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় এটা আমাদের সংস্কৃতির কোনো অংশই না, এটা আমাদের সভ্যতার মধ্যেই পড়ে না, বরং এটা খ্রিস্টান ইউরোপের কালচার, যেটা তার নাম দেখলেই বোঝা যায়, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইনের দিবস। সো এই পুরো বিষয়টার ইকুয়েশন হলো একজন জান্নাত প্রত্যাশী মানুষ জাহান্নামীদের কর্মকাণ্ডের অনুসরণ করছে, নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য ধর্মের মানুষের সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের মতো চিন্তা করে, তাদের মতো পোশাক পরে, তাদের মতো লাইফস্টাইল ফলো করে, তাহলে কিয়ামতের দিন সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে। আলিয়াযু বিল্লাহ। লাল সাদা ড্রেস পরে শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় ট্যাটো বা আলপনা এঁকে, মাথায় হাতে ফুলের রিং পরে বিভিন্ন পার্ক, রেস্টুরেন্ট, ওয়াটারফ্রন্ট, টিএসসি, ঢাবির বকুলতলায় ডেটিং বা প্রপোজের সার কথা হচ্ছে এটাই যে আমরা খুব অ্যারোগেন্টলি এই হারাম রিলেশনশিপটাকে সেলিব্রেট করছি, বিবাহ বহির্ভূত একটা সম্পর্ককে আমরা সেলিব্রেট করছি। আমরা জানিয়ে দিচ্ছি যে 24/7 আমরা হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা এবং মুখের জিনা লিপ্ত। আর এই ধরনের প্রকাশ্য পাপের ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত হলো কুল্লু উম্মাতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন, মুজাহিরিন অর্থাৎ পাপ প্রকাশকারীরা ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। এই তো কিছুদিন আগেও আমাদের প্রজন্মের সাথে ভালোবাসা দিবসের কোনো পরিচিতি ছিল না, এর প্রচলন হয়েছে আমাদের প্রজন্মের চারিত্রিক, মানসিক, ইন্টেলেকচুয়াল দৃঢ়তাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং আমাদেরকে পঙ্গু বানানোর জন্য। লিবারেল মিশনারি, বিভিন্ন এনজিও, কর্পোরেট বিজ্ঞাপন, পপ কালচার, বিভিন্ন মিডিয়া এজেন্সি, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন কালচারাল সোসাইটি, মিডিয়া সেলিব্রিটি, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, এসবের মাধ্যমে ভালোবাসা দিবসের প্রচলন শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, পত্রপত্রিকা ইত্যাদি সংঘবদ্ধ ক্যাম্পেইন এই নিকৃষ্ট ব্যবস্থাকে ঘৃণার বদলে প্রজন্মের ভালো লাগা বোধ তৈরি করছে। তাদের জন্য আল্লাহ সতর্কবার্তা আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থাৎ নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব। শুধু এতটুকুই নয়, বিয়ের মাধ্যমে পার্টনারের সাথে পবিত্র, ন্যাচারাল, অকৃত্রিম ভালোবাসাকে ইম্পর্টেন্স না দিয়ে রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে ইত্যাদির মতো খরুচে কৃত্রিম জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। দেখুন, যেখানে বিয়ের মাধ্যমে একটি মেয়ের ফুল রেসপন্সিবিলিটি এনশিওর করা হয়, সেখানে হারাম রিলেশনশিপে একটা মেয়ের সম্ভ্রম হানির মতো ব্যাহাপনা ছাড়া আর কি বাই থাকতে পারে? বিয়ে বহির্ভূত যে কাজগুলো হারাম, স্পষ্ট আল্লাহর অবাধ্যতা, সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে লোভনীয়ভাবে মানুষদের দেখিয়ে মূল কাজ থেকে দূরে রাখা, অর্থাৎ বিয়ে থেকে মানুষদেরকে দূরে রাখে, নতুন নতুন পার্টনার যুগিয়ে প্রতি বছর নতুন নতুন ভালোবাসা দিবস উদযাপন করা, এটাই এই দিবসের অন্যতম বৈশিষ্ট্য। অথচ ভালোবাসা দিবসের পরিবর্তে আর্লি ম্যারেজ ক্যাম্পেইনকে এর বিপরীতে প্রতিষ্ঠা করা গেলে সমাজের জন্য এটি আরো ভালো সলিউশন হতো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, যারা ভ্যালেন্টাইন ডেকে আমাদের সমাজে প্রমোট করছে, যে সমস্ত সেলিব্রিটিরা আমাদের সমাজে ভ্যালেন্টাইন ডেকে এস্টাবলিশ করতে চাচ্ছে, তারা কি তাদের রিয়েল লাইফে অনেক হ্যাপি? আপনার কাছে কি মনে হয় যে স্ক্রিনে তাদের সুখের কিছু অভিনয় আর তাদের রিয়েল লাইফ
দুইটাই সেম। আপনার কাছে কি মনে হয়, তারা যখন কোনো রিলেশনে ব্রেকআপ করে নেয় তখন আমরা দেখতে পাই যে মিডিয়াতে মানুষ বলাবলি করতে শুরু করে যে তাদের কত সুখের একটা সংসার ছিল, অথচ সংসারটা নষ্ট হয়ে গেল। কিন্তু যখন তারা কনফেস করে তখন তারা স্বীকার করে নেয় যে আমাদের মধ্যে কখনো সুখ ছিলই না। আমরা মাঝে মাঝে এই তিক্ত সত্যটা বের হয়ে আসে, আমরা সেগুলো শুনতে পাই কিছুদিন পর পর। এই যে পরকীয়া, ডিভোর্স এবং কাতার, দুবাইয়ের মতো লাক্সারিয়াস সিটিগুলোতে তার যে যে প্রস্টিটিউশন, ভ্যালেন্টাইন্স ডে এর কিছু সময়ের হাই ডোপামিনের সুখ আপনাকে কখনোই রিয়েল হ্যাপিনেস দিতে পারবে না। বরং ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, হারাম রিলেশনশিপ, এগুলো আপনার ক্যারিয়ার এবং আপনার নফসকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। আপনার হারাম রিলেশনশিপ, আপনার ভ্যালেন্টাইন্স ডে এনজয়, এই দুইটাই হতে পারে আপনার নফসকে কিল করার জন্য, আপনার ক্যারিয়ারকে কিল করার জন্য যথেষ্ট। এজন্য ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েলি আ হ্যাপি ওয়ান, তাহলে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু ফলো দ্য রিলিজিয়ান, অ্যান্ড দ্য অনলি রিলিজিয়ান ইজ ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল আমিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন নিয়ে আসবে, ধর্ম নিয়ে আসবে, সেটা কখনোই অ্যাকসেপ্টেড না। সুতরাং আপনাকে যদি প্রকৃত সুখ পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইসলামটাকে মেনে চলতে হবে। আর যদি আপনি ইসলামকে মেনে চলেন তাহলে আল্লাহ আপনাকে সূরা নাহলের 97 নং আয়াতে সুসংবাদ দিচ্ছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে পুরুষ কিংবা নারী যখনই কোনো সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আমি তাকে একটা হ্যাপি লাইফ লিড করার তৌফিক দিব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমি উত্তম সেই সমস্ত প্রতিদান দিব যে সমস্ত প্রতিদান হবে তাদের ওই নেক আমলগুলোর কারণ। সুতরাং আসুন, যদি প্রকৃত রিয়েল হ্যাপিনেস পেতে চান তাহলে আসুন ইসলামের ছায়া তলে। ভালোবাসা দিবসের সাইকোলজিক্যাল ইফেক্টটা আরও ভয়ঙ্কর, সিম্পলি বুঝিয়ে বলছি। একজন পুরুষ চাইলেই পৃথিবীর সকল নারীকে পাবে না, আবার একজন নারীও চাইলেই সকল পুরুষকে পাবে না। সুতরাং যে যত বেশি সংযম করবে তার জীবনটা ততটাই সুন্দর হবে। প্রেম ভালোবাসা নারী ও পুরুষ উভয়ের মধ্যে একটি হাইপারগামী চরিত্র বিকশিত করে, ফলে বেটার কেউকে পেলেই আগের জনের সাথে চিট করার বা ব্রেকআপ করার প্রবণতা বেড়ে যায়। এভাবেই বেটার কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার একটা আলট্রা তৃষ্ণা দিন দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে, আর দিন দিন পরক্রিয়া ও ডিভোর্স বৃদ্ধির সংবাদগুলো তো সেদিকেই ইঙ্গিত দেয়। আপনাদেরকে একটা বাস্তবতা বলি, তরুণ তরুণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যুবক, বৃদ্ধ সবাই আসে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা বিলাতে। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন এইসব ভালোবাসার ফেরিওয়ালাদের নিজেদের ঘরেই কোনো ভালোবাসা নেই। যারা এই হারাম ভ্যালেন্টাইন ডে পালন করতে আসে তাদের কাছে ভালোবাসার সংজ্ঞাই হলো পার্টনার পরিবর্তন করার ছদ্মনাম মাত্র। সত্যি বলতে প্রকৃত ভালোবাসা তাদের কাছে জীবন জ্বালা ও জীবন জটিলতার নাম মাত্র, আর নীতি নৈতিকতার বন্ধন থেকে মুক্ত হওয়ার নামই তাদের তথাকথিত ভালোবাসার স্বাধীনতা। এখন অনেকের প্রশ্ন, আচ্ছা ভাই মানলাম যে ইসলামে ভ্যালেন্টাইন্স ডে নাই, ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করতে পারবো না, তাহলে আমরা কি করবো? ইসলামে কি কোনো রোমান্টিকতা নেই? ইসলামে কি কোনো প্রেম ভালোবাসা নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শুধুমাত্র বিয়ে পরবর্তী ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেননি, বরং এর পাশাপাশি আর্লি ম্যারেজ, একাধিক বিয়ে, বিধবাকে বিয়ে এবং সব ধরনের বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মুক্ত, প্রেমময় দাম্পত্যের উদাহরণ পেশ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণিত আছে যে তিনি যে পাত্র থেকে পানি পান করতেন এবং পাত্রের যে অংশে তার মুখের ছোঁয়া লাগত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র থেকে, সেই জায়গা থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ। ইভেন খাবারের সময় উভয় মিলে একটি হাড়ের টুকরো পর্যন্ত খেতেন। সুবহানাল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে এর অসভ্যতা মোকাবেলায় আমাদের করণীয় কি? আমাদের 6টি করণীয় আছে। নাম্বার 1, ভ্যালেন্টাইন্স ডে এর আগে পরে কয়েকদিন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে যথাসম্ভব দূরে থাকবো। নাম্বার 2, বেশি বেশি হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়বো, ইয়া মুকাল্লিবাল কুলুব, থাব্বিত কুলুবানা আলা তাআতিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার দিনের জন্য একত্রিত রাখুন, প্রতিষ্ঠিত রাখুন। নাম্বার 3, সেদিন আমরা ঘরের বাইরে বের হবো না, কারণ বাইরের পরিবেশতেই ঘরের পরিবেশ অনেক উত্তম। নাম্বার 4, সেদিন আমরা ঘরের মধ্যে নিজেদের জন্য বড় কোনো ধরনের ব্যস্ততা নির্ধারণ করে নেব, যেন সেই ব্যস্ততায় আমাদের পুরো দিন কেটে যায়। নাম্বার 5, এই পয়েন্টটি বেশ গুরুত্বপূর্ণ, আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে এই ভ্যালেন্টাইন্স ডের দিনে যখন ইউথরা আল্লাহ তাআলা অবদ্যতা লিপ্ত, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজের উত্তম জীবন সাথীর জন্য, জীবন সঙ্গীর জন্য দোয়া করতে পারেন। একজন ইউথ ভ্যালেন্টাইন্স ডের অসভ্যতা থেকে বিরত রেখে যখন সে আল্লাহ তাআলার নিকট উত্তম জীবন সাথীর দোয়া করবে, কামনা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
তার দোয়া অবশ্যই কবুল করবেন। নাম্বার সিক্স এবং সর্বশেষ হলো, আপনি আপনার আশেপাশের ইয়ুথদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করতে পারেন, তাদেরকে নিয়ে বিভিন্ন অফলাইনে অনলাইনে হালাকা করতে পারেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন, পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, বুকলেট ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আপনি এই অসভ্যতার বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন। আমার ভাই ও বোনেরা, আমার ছেলে ও মেয়েরা, মনে রাখবে পশ্চিমা সভ্যতা এবং তাদের স্থানীয় এজেন্ট দাজ্জালি মিডিয়া সকলের কাছেই তোমরা কিছুই নও একটি প্রোডাক্ট ছাড়া। তারা তোমাদেরকে বিক্রি করবে এবং তোমাদের কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করবে। আলটিমেটলি বৈষয়িক স্বার্থ, আর্থিক লাভ এবং তাদের হীন স্বার্থ উদ্ধার ছাড়া তোমাদের কাছে তাদের আর কোনো উদ্দেশ্য নেই। তোমরা চেষ্টা করবে নিজেদেরকে তাদের প্রোডাক্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখতে এবং তাদের প্রোডাক্ট ক্রয় করা থেকে বাঁচিয়ে রাখতে। আমরা যারা এই সমাজের বাসিন্দা, আমরা কোনো না কোনোভাবে সেকুলারিজম দ্বারা, পশ্চিমা সভ্যতা দ্বারা, পুঁজিবাদ দ্বারা প্রভাবিত এবং স্বাভাবিক কারণেই একটি অনইসলামিক সমাজের মধ্যে বেড়ে ওঠার কারণে আমরা অনেক পাপাচার নিজেরা হয়তো জীবনে করে ফেলেছি। কেউ হয়তো জিনা করে ফেলেছে, কেউ হয়তো ড্রাগ অ্যাডিক্টেড, কেউ হয়তো আরও জঘন্যতম কোনো পাপাচারে লিপ্ত আছে। কিন্তু মনে রাখবা যে আল্লাহ রাব্বুল আলামিন গফফার, তিনি মহা ক্ষমাশীল। তার কাছে কেবল একবার মাথা ঠেকিয়ে বলো, রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, তোমাদেরকে সঠিক পথের দিশা দিবেন এবং তোমাদেরকে তার জান্নাতে আশ্রয় দিবেন, জান্নাতে স্থান দিবেন। সুতরাং আমরা যেন এক মুহূর্ত দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ের দিকে ফিরে আসি। তোমরা সবাই জানো সামনে এমন একটি দিবস আসছে যে দিবসটিকে বলা হচ্ছে ভালোবাসা দিবস। এই দিবসে অনেকের অভিযাত্রা শুরু হবে একটি অশ্লীলতার যাত্রা শুরুর মধ্য দিয়ে। আমরা চাই এই দিনটি তোমার জন্য হয়ে উঠুক সকল অশ্লীলতা বর্জনের দিন। এই দিনটি হয়ে উঠুক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, তোমার স্রষ্টাকে ভালোবেসে তোমার এই জীবনকে রাঙানোর দিন।